লেবুটা দেখুন, ভিয়েতনাম লেবু দেখুন, এত ছোট গাছে ফল দেখুন, এখানে পাঁচটা ফল আছে। ছোট গাছ, ছোট গাছটা সত্যি খুব ছোট, এখানে ডালটা এত ভারী যে ভেঙে যেতেও পারে। ভেঙে যেতেও পারে না, একটু ভালো করে দেখান একটু দর্শকদের। এটা ভিয়েতনাম মালটা? হ্যাঁ ভিয়েতনাম মালটা। এই আরো বড় হবে? হ্যাঁ আরো বড় হবে। এই এই সাইজটা দেখুন, এই ফলটার সাইজ এরকম হবে, এরকম বড় বড় হবে, এর থেকেও বড় হবে। এখন এর থেকেও বড় হবে, শুধু পাঁচ না, দেখুন একটা ছোট ছোট লিকডিকে গাছে কি হারে ফুল ফল ধরেছে দেখুন। দেখেছেন এটা কি পেকে গেছে নাকি? না না পাকিনি, এখনো সময় লাগবে, এখনো সময় লাগবে। ওকে, এই ভিয়েতনাম মালটা কিরকম দাম রেখেছেন আপনারা? এই সেম গাছের চারা আমাদের এখানে পাওয়া যায়, আপনারা কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? ওকে বন্ধুরা, দেখুন এত ছোট গাছে কি সুন্দর জামরুল ধরেছে দেখুন, দেখুন ফল ফুল এসে, দেখুন দারুণ ফুল এসছে, খুব সুন্দর ফুল এসছে, অসাধারণ। এই এই জামরুলের প্রোডাকশন শুরু হয়ে গেছে না? আছে, হ্যাঁ শুরু হয়ে গেছে। তো একটা কালাপাতি সবাইদের সাইজটা দেখান তো একটু, তাহলে বুঝতে। হ্যাঁ দেখুন এইরকম সাইজের কিন্তু সবে দেওয়া হয়। হ্যাঁ 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 দেখুন লম্বা, হ্যাঁ কালাপাতি সবেদা পরিষ্কার বয়ে যাচ্ছে, দারুণ এবং প্রচুর হয়ে হচ্ছে। এই জায়গাটা দেখুন, হ্যাঁ দারুণ কালাপাতি সবেদা হয়েছে, দারুণ সবেদা হয়েছে। এখানে আরো আছে, এখানটা দারুণ হয়েছে, এগুলো লম্বা সবেদা, দু রকমই বসানো আছে, দু রকম বসানো আছে। ওকে, অসম্ভব সুন্দর। এটা কি, এটা কালাপাতি? আমি রয়্যাল বেরি নার্সারি থেকে বলছি, আমি কিছু চারা দেখাতে চাই আমার নার্সারিতে, তো আপনারা আসুন, আপনাদের কিছু চারা দেখাচ্ছি। দেখো এই চারার তো সত্যি কথা বলতে গেলে আমি ছোটখাটো অনেক নার্সারি ভিজিট করেছি। এই দেখুন, এ দেখুন এটা কি চারা আছে? এটা কাকিমনিয়াম, কাকিমনিয়াম গাছের হেলথ। একটা গাছ তুলে দেখান গাছে, তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন গাছের হেলথ কেমন। দেখুন কাঠিমনি আম গাছ তো সবাই দেখেছেন, কিন্তু কাঠিমনি আম গাছের হাইট দেখুন, প্রায় 3 ফুটের উপরে গাছ। এবং সবথেকে বড় কথা হচ্ছে দেখুন, কাঠিমনি আম গাছে কিন্তু ফল ধরা গাছই আপনারা এখানে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন, যদিও সব ফল ধরা গাছ দিতে পারবেন না। দাদা এই গাছের রেঞ্জ কিরকম আছেন? এই গাছের রেঞ্জ 40 থেকে 50 টাকার মধ্যে, 40 থেকে 50 টাকার মধ্যে। এত বড় গাছের 40 থেকে 50 টাকা? কম দামেও আছে, আপনারা ছোট গাছ নিতে চাইলে কম দামে পাবেন, ছোট গাছ নিতে চাইলে। হ্যাঁ তো ওই কারণে আপনাদের মোটামুটি চারা কি একটু ছোট বড় সব রকম আছে চারা, সাইজ অনুযায়ী দাম? হ্যাঁ হ্যাঁ সব রকমেরই আছে। ওকে, এইটা কাঠিমনিয়াম দেখুন, কাঠিমনি কত হাজার কাঠিমনি গাছ আছে আপনাদের এখানে? এখানে মোটামুটি ওই 4 থেকে 5 হাজার আছে, 4 থেকে 5 হাজার আছে। কাঠিমনি ছাড়া আর কি কি আম গাছ আছে দাদা? একটু ব্যানানা আছে, অল টাইম আছে, ব্যানানা আছে। এটা এটা কি গাছ আছে? এটা ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গো, এগুলো ব্যানানা। ব্যানানা ম্যাঙ্গো কিরকম রেঞ্জ রাখছেন? ওই তো 40 থেকে 50 টাকা, 40 থেকে ব্যানানা ম্যাঙ্গো 40 থেকে 50 টাকা। কিন্তু একটা জিনিস বলি আপনাদের, ছোট গাছগুলোর দাম, ছোট গাছগুলোর দাম আর বড় গাছগুলোর দাম একটু বেশি, একটু বেশি হবে। দেখুন এখানে দেখুন, এটা কি গাছ আছে? ফুল এসছে, এটা কি? ব্যানানা ম্যাঙ্গো। এও ব্যানানা ম্যাঙ্গো। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা রেঞ্জ, দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে কত কম রেঞ্জ। আর কি কি গাছ আছে ব্যানানা ম্যাঙ্গো ছাড়া? এদিকে দেখেন সবেদা আছে। তো দাদা এটা কি সবেদা আছে? এটা ক্রিকেট বল চিকু, ক্রিকেট বল চিকু, গোল সবেদা। বাহ দারুন সবেদাটা দেখুন, কত ছোট গাছের সবেদা চলে এসে, এক বেগত গাছ। কিরকম রেঞ্জ রাখছেন এগুলো? এগুলো রেঞ্জ 50 থেকে 60 টাকা, 50 থেকে 60 টাকার মধ্যে রাখছেন। এখানে দাদা আপনাদের তো প্রচুর সবেদা স্টক দেখতে পাচ্ছি, মানে কে কত স্টক কত আছে? আর স্টক 10 থেকে 15 হাজার, 10 থেকে 15 হাজার সবেদা আছে। আর কি কি সবেদা আছে? দু রকম ভ্যারাইটি, এটা গোল আর একটা আছে ওদিকে লম্বা, আর একটা লম্বা, মানে কি কালাপাতি? হ্যাঁ কালাপাতি 50 থেকে 60 টাকার মধ্যে। আর দাদা একটা জিনিস বলুন, আপনাদের এই নার্সারি থেকে যদি কেউ মানে আসতে চায় কিভাবে আসবে? আর নার্সারি কন্ট্যাক্ট নাম্বার, বেড়াছাপার দিক থেকে আসতে চান তাহলে বেড়াছাপা থেকে চাকলা, চাকলা থেকে মঞ্জিলহাটি, চাকলা থেকে মঞ্জিলহাটি। আর গুমার দিক থেকে আসতে চাইলে গুমা থেকে বদর, বদর থেকে কলুন, কলুন থেকে মঞ্জিলহাটি, কলুন থেকে মঞ্জিলহাটি। কন্ট্যাক্ট নাম্বারটা বলুন, 8293-72-88-73। আরেকবার বলুন, 8293-72-88-73। আপনারা অনলাইন দেন? হ্যাঁ অনলাইন, এখান থেকে পাওয়া যায়, অনলাইন থেকে পাওয়া যায়, অনলাইন থেকে মোটামুটি যেখান থেকে অল ইন্ডিয়া অনলাইন সার্ভিস দেন অনলাইন। এইগুলো কি ফুল গাছ আছে? এগুলো কাশ্মীরি, কাশ্মীরি ফুল। কিরকম রেঞ্জ রাখছেন এগুলো? এরকম 10 থেকে 15 টাকা, 10 থেকে 15 টাকার মধ্যে। আপনারা যদি হোলসেল পাইকারি পাইকারি দেয় তাহলে পাইকারি দিলে কি আর একটু কম দিতে পারবেন নাকি? না হ্যাঁ হ্যাঁ একটু কম হয়ে যাবে পাইকারি দিলে। এই দেখুন এই গাছগুলো দেখুন,
দারুণ গ্রোথ। ফুল চলে এসছে এই গাছে। এই এখন তো শীতের শেষ, শীতে গরম পড়ে গেছে, এখনো ফুল চলে এসেছে, এটা হ্যাঁ কি অল এখনো টাইম ফুল ফুল? এসছে, না না অল টাইম না, এটা এটা থাকলো। বলো। হ্যাঁ আপনারা তো ফুল গাছ অনেক রকমের দেখেছেন, কিন্তু এখন যে চৈত্র মাস, এই মাসে দেখুন কি হারে ফুল ধরেছে, একটা গাছ না, আরো এদিকে দেখুন এই গাছটা দেখুন ফুল ধরেছে। আপনারা এগুলো 15 থেকে 20 টাকার মধ্যে এগুলো নিয়ে নিতে পারেন, খুব ভালো চারা এগুলো। গ্যারান্টি চারা না এগুলো? কোনো হ্যাঁ মানে এটা কি অল টাইম হয় নাকি এগুলো? না না অল টাইম হয় না, কিন্তু বছরে দুবার হয়। এটা বছরে দুবার হয়? হুম না কনফার্ম দুবার হবেই। তো বন্ধুরা আপনারা দেখলেন কুলের চারা, এখন মানে কুল গাছ দেখুন এখন অসময়ে কুলের ফুল মানে সত্যি ভাবা যায় না। তো এটা রয়্যাল বেরি নার্সারিতে রয়েছে এই কুলের চারা, যদি সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এই নারকেল গাছটা দেখুন, এটা কেরালিয়ান নারকেল, ঠিক আছে। আপনারা যদি খুচরো নিতে চান খুব কম দামে হয়ে যাবে, আপনারা যোগাযোগ করুন এই নার্সারিতে। আর পাইকারি, পাইকারি নিলে পাইকারি নিলে আরো দাম কম হয়ে যাবে। আরো কম রেঞ্জ হ্যাঁ মোটামুটি কিরকম রাখছেন? না বন্ধুরা, এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে বারিওয়ান মালটা গাছ, দেখুন। বারিওয়ান মালটা হ্যাঁ এটা দারুণ ফল ধরেছে, দেখুন দারুণ ফল এসছে তো, হ্যাঁ পুরো গাছ ফলে ভরে গেছে। তাই না? আর এই চারাগুলো আমার কাছে পাবেন, চারাগুলো দেখুন এইদিকে আছে চারাগুলো। সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা দেখুন গাছে প্রত্যেকটা ডালে কি অসম্ভব হারে কিন্তু ফল দাঁড়িয়েছে, এবং এই যে চারাগুলো চারাগুলো দেখুন, চারাগুলো ছোট ছোট চারা, ছোট ছোট চারাতে চারাগুলো দেখুন এত ছোট ছোট গাছে ফল এসছে। ফল তো প্রত্যেকটা গাছে ফল হ্যাঁ দাঁড়িয়ে গেছে খুব সুন্দর করে। এদিকে আরো আছে, এদিকে প্রত্যেকটা গাছে দেখুন বন্ধুরা, আমি মোটামুটি চারা গাছ আপনাদের দেখাচ্ছি, দেখুন মালটা গাছে প্রত্যেকটা গাছে কিন্তু, এত ছোট ছোট গাছে কিন্তু প্রত্যেকটা গাছে ফল দাঁড়িয়েছে। অনেকে বলে গাছে ফল দাঁড়ায় না, ফল দাঁড়ায় না, দেখুন এই যে এটা দাদা দুবার হবে তো বছরে? হ্যাঁ হ্যাঁ দুবার হবে। দুবার হবে, দেখুন কি হারে ফল ধরেছে। এবং এই গাছের রেঞ্জ কিন্তু খুব বেশি না অ্যাকচুয়ালি, দেখুন ছোট গাছে, ছোট গাছে একরকম চারা রেট, কিন্তু এই গাছে গাছের গ্রোথ এবং গাছের হাইট প্রত্যেকটা গাছ কিন্তু 2.5 থেকে 3 ফুটের ওপরে, তাই তো দাদা? 2.5 থেকে 3 ফুটের ওপরে। এবং এই মানে গাছ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ওই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এ আপনারা যোগাযোগ করবেন, কিন্তু পেয়ে যাবেন, অসম্ভব সুন্দর। এবং সব থেকে বড় কথা হচ্ছে এর থেকে ভালো মানে গ্যারান্টিযুক্ত গাছ আপনারা মনে হয় খুব কমই দেখেছেন, মানে এত সুন্দর গাছে ফলন আমি তো খুব কম দেখেছি। অনেক নার্সারি এই 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 সিজনে ফুল ফল তো সব কিছু আসবেই সেটা তো ঠিকই, কিন্তু এত ছোট গাছে এত ফল ভাবা যায় না। এগুলো কি গাছ আছে? এগুলো অল টাইম আছে, অল টাইম আছে। ওকে, চারাগুলো দেখুন 1 হাত হবে, এক হাতে হবে, এক হাত গাছে মুকুল চলে মুকুল এসেছে, চলে এসেছে, মানে এ মুকুল দাঁড়াবে, হ্যাঁ দাঁড়াবে, ফল প্রত্যেকটা মুকুল ফল দাঁড়াবে না? দাঁড়াবে। ওকে, দুই এক গাছ তো ছোট, দু হ্যাঁ একটা গাছ হ্যাঁ ছোট যেহেতু একটু তো সেই এই করবে। তো বন্ধুরা দেখুন অল টাইম আম দেখুন, এবং আরো একটা জিনিস দেখুন গাছের গ্রোথ দেখুন, ঠিক আছে। অনেকে কিন্তু মার্কেটে অনেকে দেখবেন মানে কম দামে বা কিছু হয় গাছ পাওয়া যায় বা কিছু, কিন্তু এখানে সব থেকে আশ্চর্য ব্যাপার হলো গাছের গ্রোথ এবং গাছের যে গুঁড়িটা, গুঁড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত পুরনো গাছ, কত ভালো গাছ, তাই তো দাদা? তো এই এই তো বন্ধুরা আপনারা দেখুন এই গাছটার হাইটটা দেখুন, পুরো ভাইয়ের পুরো প্রায় 4 ফুটের কাছাকাছি হাইট, 3 থেকে 4 ফুটের কাছাকাছি হাইট। এই গাছের রেঞ্জ কিরকম রাখছেন দাদা? 50 থেকে 60 টাকা দাম, 50 থেকে 60 টাকা রেঞ্জ আমাদের। এটা কি অল টাইম? হ্যাঁ অল টাইম, অল টাইম আম দেখতে পাচ্ছেন, মানে রেঞ্জের সাথে রেঞ্জ অনুযায়ী গাছের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামের রেঞ্জ কিন্তু খুবই কম আমার যেটা মনে হয়, কারণ এর থেকে অনেক সরু লিকলিকে গাছ এগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়, মানে গাছের গ্রোথের থেকে রেঞ্জ আমি বলবো আমার মতে বলে খুব কম রেঞ্জ। তো এগুলো এইগুলো হচ্ছে কাঠিমণি আম দেখুন, কাঠিমণি আম গাছের সবাই তো বিভিন্ন ধরনের কাঠিমণি আম বিক্রি হয় মার্কেটে, কিন্তু একটা কাঠিমণি আম গাছের সাইজ এবং গ্রোথ দেখুন, এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাঠিমণির মানে আম কত সুন্দর, সত্যি দারুণ দারুণ গাছ। এই রেঞ্জ কিরকম রাখছেন দাদা? এই 70 থেকে 80 টাকা, 70 থেকে 80 টাকার মধ্যে।